দেড় মাস পূর্বে কাকুরিখাই ছকরে থিবা এক বাইক ডিকি ভাঙ্গি মোবাইল ফোন চোরি করে নেওয়া অভিযুক্তকু সিংহদ্বার থানা পুলিশ গিরফ করিবার সক্ষম হয়েছে। তা নিকটর পুলিশ চোরা মোবাইল জবত করেছে। পুলিশ সূত্রর প্রকাশ যে খোর্ধা জেলা লক্ষ্মীসাগর থানা অন্তর্গত লক্ষ্মীসাগর উপর সাহির 27 বর্ষীয় সঞ্জিত কুমার পাত্র গত মার্চ মাস 29 তারিখ দিন পুরীকু আসলে সে কাকুরিখাই ছকরে তাঙ্কর মোবাইল ফোনকু তাঙ্কর গাড়িরে রখি শ্রীমন্দিরকু দর্শন নিমন্তে যাইছিলে। এই সময়রে কোনসি অজনা দুর্বৃত্ত তাঙ্ক বাইক ডিকি ভাঙ্গি সেথিরে তাঙ্কর মোবাইল ফোনটিকু চোরি করে নেইছিলা। তেণু এ সম্পর্কে সঞ্জিত সিংহদ্বার থানারে অভিযোগ করিবারু পুলিশ এক মামলা রুজু করে তদন্ত চলাইছিলা। মোবাইল ফোনকু ট্র্যাকিং করিবারে এহা গঞ্জাম জেলা কবি সূর্যনগর থানা অন্তর্গত চম্পতপুর রোড সাহি বৈরাণীর পিন্টু বারিক পাখে থিবা জানা পড়ছিলা। গতকালি পুলিশ সেঠারে চড়াও করিবারু পিন্টু নিকটরু সঞ্জিতক মোবাইল ফোনকু জবত করিছিলা। তেণু এই মামলারে পুলিশ পিন্টুকু গিরফ করি গুরুবার কোর্ট চালান করছন্তি।